নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো ইলেকট্রিক কানেকশনের নামটিকে কীভাবে চেঞ্জ করবেন। ইলেকট্রিক কানেকশনের নাম অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়ে, কেন কি আমাদের যে নামে ইলেকট্রিক কানেকশনটি থাকে, হয়তো দাদুর নামে বা বাবার নামে ইলেকট্রিক কানেকশন ছিল, তাদের অবর্তমানে বা তাদের মৃত্যুর পরে আমরা সেই কানেকশনের নামটিকে চেঞ্জ করে নিতে চাই এবং কীভাবে করব তার ডিটেলসটি দেখাবো। অথবা আমরা যদি নতুন বাড়ি কিনি, নতুন জায়গা কিনি, নতুন ফ্ল্যাট কিনি, তখন আমাদের ইলেকট্রিক কানেকশনের নামটিকে পরিবর্তন করতে হয়। এটি পরিবর্তন করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি আছে এবং সেই পদ্ধতির সাহায্যে আপনি খুব আরামসে ইলেকট্রিক কানেকশনের নামটি অন্য লোকের থেকে বা আপনার পূর্বপুরুষের থেকে নিজের নামে করে নিতে পারবেন। চলুন দেখে নিই পদ্ধতিটা কীরকম। সেটি করার জন্য প্রথমেই আপনাকে ইলেকট্রিক অফিস থেকে একটি ফর্ম কিনতে হবে 5 টাকা দিয়ে। এখানে 5 টাকা দিলে এই ধরনের একটি রিসিপ্ট পাবেন এবং রিসিপ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে। এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে যাবে। এখানে একটি ফটো লাগাতে হবে এবং এই জায়গাতে যার নামে কানেকশনটি হবে তার ডিটেলস, নাম, বাবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে। এর পরের পেজটিতে আমি যাচ্ছি। তার আগে বলি, এই অ্যাপ্লিকেশনটি আপনি অনলাইনেও করতে পারেন, তবে আমার অনুরোধ এগুলিকে অনলাইনে না করে অফলাইনে আপনি নির্দিষ্ট ইলেকট্রিক অফিসে গিয়ে জমা করুন। এখন দেখে নেবো ফর্মটির সেকেন্ড পেজটিতে কী রয়েছে। সেকেন্ড পেজটিতে এখানে একটি আন্ডারটেকিং অফ দ্য অ্যাপ্লিক্যান্ট রয়েছে এবং এখানে এই 8টি আন্ডারটেকিং রয়েছে এবং এখানে সিগনেচার করে এই সমস্ত ডিসিপগুলি রয়েছে। এখানে অ্যাকনোলেজমেন্টের একটি অংশ রয়েছে, এই অ্যাকনোলেজমেন্টটি আপনি ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিস থেকে আপনাকে অনেক সময় দিয়ে দিতে পারে, আপনাকে সেটা কালেক্ট করে নিতে হবে ইলেকট্রিক অফিস থেকে। এরপর দেখুন রয়েছে এভিডেভিট ফর্ম্যাট। এই যে এভিডেভিট ফর্ম্যাট যেটি রয়েছে, এই এভিডেভিট ফর্ম্যাটটিকে পরে একটি দেখাচ্ছি, সেখানে আপনাকে এভিডেভিট করে দিতে হবে। এবং এখানে একটি ইম্পর্টেন্ট পেজ রয়েছে, এই যে নামটি চেঞ্জ করছেন সেই নামটি আপনি শুধু চেঞ্জ করবেন কা সিকিউরিটি ডিপোজিটের সঙ্গে চেঞ্জ করবেন। এখানে দেখুন অ্যালং উইথ সিকিউরিটি ডিপোজিট করতে পারেন অথবা উইথ এগ্রিমেন্ট টু রিফান্ড মাই সিকিউরিটি মানি। মানে এখানে যদি আপনি অ্যালং উইথ সিকিউরিটি ডিপোজিট চেঞ্জ করেন তাহলে যে পরবর্তী ক্ষেত্রে কোটেশন তৈরি হবে সেই অ্যামাউন্টটি কম হবে, কেন কি আগের নামে যে কোটেশন ছিল সেই অ্যামাউন্টটি। এখানে অ্যালং উইথ সিকিউরিটি ডিপোজিট যদি আপনি সিলেক্ট করেন তাহলে ওই কানেকশনের এগেনস্টে যে সিকিউরিটি ডিপোজিট জমা ছিল সেই সিকিউরিটি ডিপোজিটটি নতুন নামের যে কানেকশন সেই নামে চলে আসবে এবং সেখানে কোটেশন অ্যামাউন্টটি কম হয়ে যাবে। এছাড়াও আরেকটি অপশান এখানে রয়েছে, দেখাও এখানে উইথ এগ্রিমেন্ট সিকিউরিটি ডিপোজিটটাকে যার নামে কানেকশন ছিল সে রিটার্নও পেয়ে যেতে পারে। এই সমস্ত অংশগুলিকে দেখে নিতে হবে, এখানে কী ক্যাটাগরির কানেকশন সেটি দেখতে হবে। ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, স্ট্রিট লাইট অ্যান্ড আদার্স। এখানে বলে রাখি ডোমেস্টিক কানেকশনগুলির জন্য আদার্স কোনো ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে না, কিন্তু কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল কানেকশন আপনি যদি চেঞ্জ করতে যান, নাম চেঞ্জ করতে যান, তাহলে যে নামে হবে সেই নামের একটি, যদি কমার্শিয়ালের নাম চেঞ্জ করতে যান তাহলে যার নামে হবে তার নামের একটি ট্রেড লাইসেন্স বার করতে হবে। ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও তাই, তার নামে SSI সার্টিফিকেট অথবা পলিউশন সার্টিফিকেট তার নামে থাকতে হবে। যদি আপনার স্যালোর নাম চেঞ্জ করতে হয়, STW কানেকশনের নাম চেঞ্জ করতে হয়, তাহলে STW-র যে ওয়াটার লেভেল পারমিশনের কপিটি কিন্তু অবশ্যই রাখতে হবে। তার জন্য সুইট সার্টিফিকেট কীভাবে করতে হয় না হয় তার ডিটেলস আপনি পেয়ে যাবেন, সেগুলিও রাখতে হবে। এখানে যে ওয়েলিভ পারমিশনের পেজ রয়েছে, সাধারণভাবে ওয়েলিভ পারমিশনের পেজটিতে সই করতে হয় না, কেন কি যেহেতু এটা কানেকশন অলরেডি এফেক্টেড থাকে। আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম আগের পেজে রয়েছে এভিডেভিট, এই এভিডেভিটটা আপনাকে 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর করতে হবে এবং এই সঠিকভাবে এভিডেভিটটি কিন্তু অবশ্যই নাম চেঞ্জের ফর্ম্যাটের সঙ্গে জমা করতে হবে। এরপর এভিডেভিটটি দিয়েছে এবং এখানে দেখুন ওই যে জায়গাটি এসছে কীভাবে আপনার নামে এলো ওই জায়গাটি তার ডিটেলসটি। এখানে যদি এই জায়গাটি কিনেছিল তার জন্য এর জায়গার যে রেকর্ড ওর নামে হয়ে গেছে সেটি এখানে ও জমা করেছে। যদি বাবার বা দাদুর নামের কানেকশন আপনার নামে ট্রান্সফার করতে হয় তাহলে তার ডেথ সার্টিফিকেটটি দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে আরও দিতে হয় যে ওয়ারিসন সার্টিফিকেটগুলিও কিন্তু দিতে হয়। এছাড়া দেখুন যে নতুন যে করেছে তার আধার কার্ডের জেরক্স এখানে দিয়েছে, একটু উপর থেকে দেখো, হ্যাঁ আধার কার্ডের জেরক্স এখানে দিয়েছে।
এর নামে কানেকশনটি হচ্ছে তার আধার কার্ডের জেরক্স, এবং এর নামে আগে ছিল তার আধার কার্ডের জেরক্সও কিন্তু এখানে দিতে হচ্ছে, প্রত্যেকটাতেই সেলফ সিগনেচার করে দিতে হচ্ছে। এভাবেই আপনি এই অ্যাপ্লিকেশনটিকে জমা করুন। এই অ্যাপ্লিকেশনটি জমা করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটি কোটেশন তৈরি হবে, কোটেশনের অ্যামাউন্টটিকে জমা করতে হবে। এই যে কানেকশনটির যে কোটেশন, নেম চেঞ্জের যে কোটেশন, সেটি করার জন্য একটি ক্রাইটেরিয়া রয়েছে। যদি পুরনো কানেকশনটিতে কোনো রকম কোনো টাকা বাকি থাকে, তাহলে কিন্তু এই নাম চেঞ্জের অপশনটি তার কম্পিউটারে কাজ করবে না। সেই জন্য সমস্ত পেমেন্ট আগে ক্লিয়ার করে নিতে হবে, তারপরেই আপনাকে নেম চেঞ্জের অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। এভাবেই আপনি খুব আরামসে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আপনার নামটিকে পরিবর্তন করে নিতে পারবেন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে, এবং আপনার নতুন নামে ইলেকট্রিক বিলটি বেরোতে থাকবে। আজ তাহলে পর্যন্ত। এই ধরনের ছোটো ছোটো টিপসগুলি, ইলেকট্রিসিটি রিলেটেড অ্যান্ড ল্যান্ড রিলেটেড টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। টাটা, গুড বাই, বন্দে মাতরম।